রাজনৈতিক মামলা হুলিয়া নিয়ে কেউ কারাগারে আর কেউ আত্মগোপনে থাকলেও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পাশাপাশি প্রচার প্রচারণায় পিছিয়ে নেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রথম নির্বাচনে স্বতন্ত্র ছিলেন যেমন বাবলা এবারও তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন চান বিএনপির মনোনয়ন আমাদের নেতাকর্মীরা যারা হুলিয়া হয়ে বাইরে আছে তারা যদি নির্বাচনে আমাদের সঙ্গে না থাকতে পারে তাহলে তো নির্বাচন করা আমার জন্য একটু দুষ্কর হবে তো আমি আশাবাদী যে সার্ম নির্বাচনকে কেন্দ্র করে এই সরকার এই সমস্ত ওয়ারেন্ট হুলিয়া যাদের নেতাকর্মীদের নামে আছে উঠাই নেবে অন্যদিকে যুবদলের তরুণ নেতা নাজমুল আলম নাজু বিএনপি মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালামও চাচ্ছেন দলীয় মনোনয়ন এখানে কোনো হাইব্রিডের কোনো স্থান হবে না এবং প্রকৃতপক্ষে যারা দলের জন্য কাজ করবে তারাই এই নির্বাচনে মনোনয়ন পাবে ধানের শীর্ষের পক্ষে এখন রংপুরের অবস্থা খুবই ভালো তা আমাকে দায়িত্ব দিলে সমর্থন করলে রংপুরবাসী আমি রংপুরের উন্নয়ন করতে ভালো ভূমিকা রাখতে পারবো তৃণমূলের নেতারা বলছেন যারা মাঠের পরীক্ষিত সৈনিক এবং দলকে এগিয়ে নিয়ে কাজ করতে পারবেন তাদেরকেই মনোনয়ন দেওয়া উচিত যারা বিএনপি করে যারা ত্যাগী নেতা তাদেরকে আমরা ভোট দেব দেব এবং তাদেরকে আমরা সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে চাই আমরা যদি সামনে ফিউচারের দিকে চিন্তা করি তাহলে আমাদেরকে অপেক্ষাকৃত তরুণ এবং গ্রহণযোগ্য ব্যক্তি লাগবে বিগত দিনে আন্দোলন সংগ্রাম বর্তমানে আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে আমরা মনে করি যে এরকমই একটি প্রার্থী ওনারা চূড়ান্ত করবেন দুই সালের সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে চতুর্থ অবস্থানে ছিলেন কাউসার জামান বাবলা মানিক সরকার সময় সংবাদ রংপুর